পুরপুরা শরীফের পীর মুফতি আজম মিজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে বলতেন, বাবারা ওয়াজের মজলিসটা হলো মুরুব্বিদের মাদ্রাসা, ধরে বলবেন না, ওয়াজের মাহফিলটা হলো বুড়োদের স্কুল। রাগ করলেন নাকি বুড়ো বললাম বলে? কে বলতেন? মুফতি আজম মিজলা হুজুর। পুরপুরা শরীফে যাওয়া হয় যে খবরদার, আমরা যে পীর মানি হক পীর হাক্কানি পীর, আমরা কোন বেদাতি পীর মানি না। আমাদের পীর এক একটা হাক্কানি আলেম ছিলেন, ঠিক না বেটি? মূর্খ পীর ধরিনি আমরা। অনেকে বাবা আবার একটু ফুরফুরার কথা বললে নাক মুখ ছিটকায়, বলে কেন ফুরফুরার কথা কেন বলছো বাবা? সবাই কিন্তু বুঝবে না পীর মুরিদি কি জিনিস আর ফুরফুরা শরীফটা কি কি জায়গা, কি নিয়ামত আল্লাহ পাক দান করেছেন সবাই বুঝবে না। সে জায়গার সঙ্গে যাদের সম্পর্ক আছে, সম্পর্ক তৈরি হয়েছে অন্তর থেকে, তারাই জানে ফুরফুরায় গেলে কি পাওয়া যায়, পীর ধরলে কি উপকার কি ফায়দা, ওই মুরিদ তাই বুঝতে পারবে। কিন্তু যারা মুরিদ নয়, যারা সাইড থেকে ফুতুই মারে, ওরা কিন্তু এই জিনিসগুলো বুঝবে না। এই ঠিক না বেটি? খবরদার ভুল আমাকে বুঝবেন না, আমার বক্তব্য কিন্তু এদিকে নয়। মুফতি আজম মিজলা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেন? দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, যে দাদা হুজুর সেই সময়তে ভারতবর্ষের জমিনে 12 থেকে 13টা হাদিসের কেতাব পড়ানো হতো, 12 থেকে 13টা হাদিসের কেতাব পড়ে আলেম হতো, মাওলানা হতো, মুফতি হতো, মুহাদ্দিস হতো, ফকাহ হতো। জি, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি ওই 12 থেকে 13টা হাদিসের কেতাব পড়লেন, তার হলো না, অন্তর শান্তি পেল না, আমার আরো দরকার, আরো জ্ঞানের দরকার আমার, কি করলেন? ভারতবর্ষের জমিনটা ছেড়ে দিয়ে মক্কা মদিনায় পাড়ি দিলেন, সেখানে গিয়ে ওস্তাদ ধরে আরো 40টা হাদিসের সনদ নিয়েছিলেন, ধরে বলবেন না? বর্তমান যে সমস্ত আলেম মহাদেশ মুক্তি যত বড় মুক্তি হোক না কেন, ওই 14টা কেতাব পড়ে মুক্তি, 10 থেকে 14টা কেতাব পড়ে মুক্তি, কিন্তু দাদা হুজুর কথা পড়েছে বাবা? জি, কথা বলে না। এ জায়গার এই ভারতবর্ষে 14টা, আবার বিদেশে গিয়ে 40টা। তাহলে বলুন এই বর্তমান এই আলেম এই মুক্তি বড় না দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বড়? এ কথা কিন্তু সবাই মানবে না, সবাই মানবে না। সেই দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি 1 তারিখে বলছেন মিজলা হুজুরকে, যখন যেদিনকে ওই কলিকাতার ডকঘাট, আপনার ওই খিদিরপুর ডকঘাটে নিয়ে গিয়ে হজ পাকে পাঠাচ্ছেন, তখনকার সময় তো এই এরোপ্লেন ছিল না, উড়ো যাওয়া ছিল না, এখন তো দমদম এয়ারপোর্টে উঠলেই 5 ঘন্টার মধ্যে আপনার জেদ্দা বা মদিনা সে জায়গায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু তখনকার সময় এই এরোপ্লেন ছিল না, পানি যাওয়া যেতে হতো 3 মাস 4 মাস সময় লাগতো। জি, তা মিজলা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে যখন কলিকাতার ওই খিদিরপুর টকঘাটে নিয়ে গিয়ে জাহাজে তুলে দিচ্ছেন, সেই সময় দাদা হুজুর বলছেন, আল্লাহ আল্লাহ, আজকে আমি আবু বকর, আমার এটা আবু জাফর নয়, এলমের জাহাজকে এই আরব সাগরে ভাসিয়ে দিলাম। তোরে বলবেন না সুবহানাল্লাহ? বলে দাদা হুজুর যে মানুষটাকে বলছে এলমের জাহাজ, তাহলে সেই মানুষটা কেমন মানুষ, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছিলেন। সেই মুফতি আজম মিজলা হুজুর রহমতুল্লাহ আলাইহি 1 তারিখে বলছেন, বাবারা বাবারা, তোমরা আমার ছোট ভাই জুলফিকার, ছোট হুজুর শুনেছেন তো নাকি, ছোট হুজুর তোমরা আমার ছোট ভাইকে চেনো না, তোমরা আমার ছোট ভাইকে চেনো না, আমার ছোট ভাই আশিকে রসুল। আর ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন জলসা করতেন একই রাতে প্রতি নাইটে 3 থেকে 4টে জায়গায় জলসা দাওয়াত নিতেন, একটা জেলাইতে নয়, কোথায় আপনার এই গোঘাট, এই হুগলি জেলার শেষ প্রান্তে গোঘাট, কোথায় 24 পরগনা, আবার কোথায় সেই নদিয়া,
একই নাইটে এই তিনটে জেলায় জলসা করা কি সম্ভব বাবা? সম্ভব অসম্ভব? বর্তমান সময়ে আমরা অনেক বক্তারা আছি, অনেকে আছে, একই জেলার মধ্যে একই থানার মধ্যে তিনটে দাওয়াত নিয়ে দুটো জলসা সেরেছে, একটার হয় না, ফোনটা বন্ধ, কমিটি ফোন করছে ফোন বন্ধ, মানে আসবে না, এমন হয়ে থাকে। কিন্তু আল্লাহর ওলি এই কয়েকটা জেলায় জলসা করতেন প্রতি নাইটে। মুফতি আজম মেজবা হুজুর ফিল কিবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলতে 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 লাগলেন, ও আমার মুরিদ মুতালিম দিনেরা ভক্তেরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা আমার ছোট ভাইকে চেনো না, চেনো না আমার ছোট ভাই যে গাড়িটা চড়ে, আমার ছোট ভাই যে ট্যাক্সি গাড়িটা চড়ে, আমার ছোট ভাই যখন ওই ট্যাক্সি গাড়িতে উঠে পড়ত, আমার ছোট ভাইয়ের ট্যাক্সি গাড়িটা দুনিয়ার কোনো রোড দিয়ে চলতো না, দুনিয়ার কোনো রাস্তা দিয়ে চলতো না, দুনিয়ার কোনো পথ দিয়ে চলতো না, আমার ছোট ভাইয়ের গাড়িটা হাওয়ায় উড়ে চলতো। সে মানুষ আর আছে? নেই, চলে গেলে। তাহলে আমরা সেই সমস্ত মানুষের কথা বললে অনেকের কষ্ট হয়, ব্যথা লাগে, না আমি মানিনি, আপনাকে আমি মানতে বলবো না, আপনি ফুরফুরে যান না, আমি আপনাকে যেতে বলবো না, আপনাকে আমি জোর করব না, ভালো লাগলে যাবেন, কিন্তু বাবা খারাপ মন্তব্য করবেন না, বিপদ আছে। হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বললে, খারাপ মন্তব্য করলে বিপদ আছে না নেই? আছে। খবরদার, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন, হাক্কানি পীরের বিরুদ্ধে কথা বললে, হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বললে, ওই ব্যক্তি যখন মারা যাবে, ওই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আর যখন মারা যাবে ওই ব্যক্তির ঈমান হারা, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে, ঈমান হারা হয়ে মরবে। খবরদার, ভুল আমাকে বুঝবেন না। মুফতি আজম মেজবা হুজুর ফিল কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে 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 লাগলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার মুরিদ মুতাকিন ভক্তেরা, আমি আবু জাফর জানি দি, আমার ছোট ভাই যে জলসায় কি ওয়াজ করতে নে, যে মাহফিলে কি ওয়াজ করতে নে, আমার ছোট ভাই এসকে নবীর ওয়াজটা করতে নে, নবীর দেওয়ানাতে ওয়াজ করতে নে, আমার ছোট ভাই চোখ দুটো বন্ধ হয়ে যেত, দুটো চোখ বন্ধ করে ওয়াজ করতে নে, আমার ছোট ভাই যখন এসকে নবীর ওয়াজটা শুরু করতে নে, আমার ছোট ভাইয়ের দুই চোখ থেকে জজ্জর 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 করে পানি জারি হতো, আমার ছোট ভাইয়ের মাহফিলে যে সমস্ত শ্রোতা বিন্দুরা বসে থাকতো, আমার ছোট ভাই ওয়াজ শুনে নবীর পাগলের দেওয়ানা হয়ে গিয়ে, আমার ছোট ভাইয়ের শ্রোতা বিন্দুরা জজ্জর জজ্জর করে কান্ত, ও আমার সাথী সঙ্গীরা, আমি আবু জাফর, আল্লাহ পাক আমার যে পাওয়া দিয়েছেন, আমার যে শক্তি দিয়েছে, আমার যে চোখ দিয়েছেন, আমি ওই রুহানি চোখ দিয়ে আমি ফুরফুরা জমিন থেকে দেখতে পাই, আমার ছোট ভাইয়ের মাহফিলে মদিনা শরীফ থেকে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুর লাগে, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ছোট ভাইয়ের মাহফিলে হাজির হয়ে যেত। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাথী সঙ্গীরা, আমি আবু জাফর, আমি ফুরফুরে জমিনে থাকতে পারিনি ওই সময়তে, আমি আবু জাফর, আমি রুহানি হালতে, আমি ওই আমার ছোট ভাইয়ের মাহফিলে হাজির হয়ে যেতাম। কি গো, তাহলে নসিবটা ভালো না খারাপ?
আমরা কিন্তু কোনো বেদাতি পীর ধরিনি। আর যে মেজো হুজুর বলছেন সেই মেজো হুজুরের উপাধি কি ছিল, দাদা হুজুর কি উপাধি দিয়েছিলেন, যে এলমের জাহাজ মানে জ্ঞানের জাহাজ। সেই মানুষটা যদি বলে এ কথা আমাদের বিশ্বাস হবে না। আমি গুনাগার, আমার হায়াত জিন্দেগিতে মুফতি আজম মিজদা হুজুর ফির কিবলা রহমাতুল্লাহ আলাইহি কি আমি এমন করে মাত্র চার থেকে পাঁচ বার দেখেছি। আমি যখন দেখেছি বাবা হুজুর কিবলা বিছানায় শয্যাশায়িত উঠতে পারেন না বাবাজি, আমি গিয়ে এমন করে হুজুর কিবলার হাতে হাত দিলাম, আর এমন করে যখন হাতে হাত দিলাম বাবা ওই হাত যেন এমন করে কোন মানুষের হাত নয়, ওই হাতটা যেন কোন একটা নরম তুলার উপরে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও বাজারেরা, আমার আব্বাজান হুজুর কেবলার খাস মুরিদ ছিলেন বাবা। বাবাজি হুজুর কেবলার কাছে গিয়ে যখনই বল আপনার কিনা বলতাম, এমন করে ঘটিয়ারে শুনিবে চব্বিশ পরগনা ঘটিয়ারি শরীফ থেকে ইমাম সাহেবের লোক এসেছে, চব্বিশ পরগনা ঘটিয়ারি শরীফের ইমাম সাহেবের ছেলে আমি, চব্বিশ পরগনা ঘটিয়ার শরীফের ইমাম সাহেবের লোক আমি, সাথী আমি। সঙ্গে সঙ্গে হুজুর কেবলা বুঝে নিতেন আমার আব্বাজানকে কত মহাব্বত করতেন, ভালোবাসতেন বাবা। আর এমন করে আমার আব্বাকে একদিকে হুজুর কেবলা ডাকলেন, ইমাম সাহেব এসো বাবা এসো যাও, আমি মেজো হুজুর, আমি আবু জাফর, তোমাকে এমন করে অনুমতি দিয়ে দিলাম, আমি তোমাকে ইজাজা দিয়ে দিলাম, যাও বাবা যাও, এমন করে আমার তাবিজগুলো নিয়ে নাও, এই তাবিজগুলো নিয়ে তুমি প্রত্যেককে তাবিজ দেবে বাবা। আর দেখতে পাওয়া গেল আমার আব্বা জানকে যে তাবিজগুলো দেওয়া হলো ওই তাবিজগুলো অন্য কোনো তাবিজ নয়, ওই তাবিজগুলো স্বয়ং দাদা হুজুরের হাতে লাগা তাবিজ। আজ পর্যন্ত আমার বাড়ি আছে, কাল লেখা দাদা হুজুরের হাতে লেখা। এসব মানুষ আর নেই, মানে মেজো হুজুরের ঘটনা মানে কারামত অনেক আছে আমার কাছে, অনেক জানি, কারণ আমার আব্বা সবসময় সেখানে থাকতেন। আর আব্বার বয়স এখন নব্বই পার হয়ে গিয়েছে, হাজি সাহেব মানুষ, তার মুখ থেকে আমি টুকটুক করে মাঝে মাঝে শুনি। মানে একটা মানুষের সঙ্গে যখন একটা মানুষ থাকে দেখতেন ওই মানুষের সব খোলের খবর, ওই মানুষটা বুঝতে পারে না, জানতে পারে না, সব জানতে পারে। বাবা আপনারা কি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে কি? একবার তো বিদ্যান্ত নারাই তো দেব, নারাই তো দেব, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কদম তলে সালে বলে লুটিয়ে দেব প্রাণ, কদম তলে সালে বলে লুটিয়ে দেব প্রাণ, উমা তোমার আরশ করে রেখে দিব দিলের আরমান। অন্ন দানা অন্ন দানা বলছে আমায় আস্তে আস্তে খাও, আর বিসমিল্লাহ বলে খাবার গাল তুলে না, আমি অবলা আমি অবলা, পেয়ে একলা করোনা অপমান, আর দোজাহানের বাদশা নবী একদিন করেছিলেন পাল, মা জননী ও মা জননী
গর্বধারণী আমি তোমার ছেলে আরো দশ বছর দিনে গর্বের কি উমা কেমন বলে গেলে রঘুপির বাদনে অতি যতনে মাকে দেখেছি আর দুধের দেনা আজ পাওনা মাতাই বন্দিতে আছি আমার মন মানে না আমার মন মানে না সাথে নাই কো আমার আমি যার আর কে বলিবে বাঁচা আমার দুধ কো পান আর কে বলিবে বাঁচা আমার দুধ কর পান আল্লাহুম্মা সাল্লি আলা আলি আমার ভাই বাবাজিরা যৌবনেরা যুবকেরা আমি প্রথম থেকে একটা কথা বলতে বলতে এই জায়গায় এসেছি আমাদের নসিবটা অনেক ভালো আজকে আমরা যে জায়গায় বসেছি আমরা নবীর উম্মাত বিশ্ব নবীর উম্মাত ঠিক না ব্যতিক আল্লাহ পাক আমাদের নবীকে কত ভালোবাসেন কত মহব্বত করেন বাবাজি আল্লাহ পাক আমার নবীকে ডাকলেন ও আমার মালাইকা ফেরেশতা জিব্রাইল যাও চলে যাও আমি আল্লাহ পাক আমার নবীর সঙ্গে একটু দিদার করব নবীর সঙ্গে কথা বলবো যাও আমার নবীকে গিয়ে ডেকে নিয়ে এসো কে ডাকছেন জি আল্লাহ পাক স্বয়ং ডাকছেন অন্যান্য নবীরা আল্লাহ পাককে দেখার জন্য ফরিয়াদ করেছিল দেখতে পেয়েছিল কি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ফরিয়াদ করেছিল অনেক নবীরা নবীরা প্রথমে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য এমন করে চেয়েছিলেন আর আমার আল্লাহ পাক প্রথমে আমার নবীর সঙ্গে দিদার করার জন্য ফেরেশতাকে বলছেন জোরে বলবেন না নবী মূসা এমন করে বলেছিল আল্লাহ আমি মূসা আপনাকে দেখতে চাই আপনার সঙ্গে কথা বলতে চাই আল্লাহ পাক বলতে লাগলেন লাল তারানি নবী মূসা হবে না হবে না তুমি আমাকে দেখতে পাবে না নবী মূসা নাসর বান্দা নবী মূসা নাসর নবী এমন করে ছাড়ছেন না না আল্লাহ আপনাকে আমি দেখব আপনাকে আমি দেখতে চাই নবী মূসা যখন বারে বারে এমন করে বারে বারে আবেদন নিবেদন করে আল্লাহ পাক সর্বশেষে বলতে লাগলো ও নবী মূসা তুমি যখন আমাকে দেখতে চাও তুমি ওই তুর পাহাড়ে চলে এসো ওই তুর পাহাড়ে আমি আল্লাহ পাক তোমার সঙ্গে দিদার দেব নবী মূসা এমন করে খুশিতে পাগে বাঘ হয়ে গেল নবী মূসা আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহকে দেখার জন্য খুশিতে বাঘ বাঘ হয়ে রে নবী মূসা এমন করে তুর পাহাড়ে উঠে গেল আল্লাহ পাক সত্তর হাজার পর্দার ভিতর থেকে যারা পরিমাণ যখনই আল্লাহ পাক একটু করে নূর পা করলে রে আল্লাহ পাকে নূরের পাগল নিত নবী মূসা অজ্ঞান হয়ে তুর পাহাড়ে পড়ে গেল ও বাইদারেরা সেই আল্লাহ পাক আমাদের নবীর সঙ্গে কথা বলার জন্য নবীকে দেখার জন্য নবীকে এমন করে ডাকছেন ও আমার মালাইকা ফেরেশতা জিব্রাইল যাও আমার নবীকে ডেকে নিয়ে এসো আমার নবীর সঙ্গে আমি কথা বলবো আমার নবীর সঙ্গে দিদার করবো ফেরেশতা জিব্রাইল আমাদের নবীকে ডাকার জন্য এমন কোন নবীর কাছে চলে গেলেন বাবাজি অনেক লম্বা চওড়া ঘটনা গিয়ে দেখেন আমার নবী অম্মে খানির ঘরে আরাম করছেন ঘুমাচ্ছেন ও বাইদারেরা মাস্টার না হলো রজব মাস আরে তারিখটা না হলো এমন করে সাতাশ তারিখে রাত ওই রাতে ফেরেশতা জিব্রাইল আমার নবীর কাছে গিয়ে চলে গেলে রে গিয়ে দেখেন নবী আমার আরাম করছে নবী আমার ঘুমাই ফেরেশতা জিব্রাইল বলছেন আল্লাহ তোমার নবীকে কি বলে ডাকবো তোমার বলো তোমার নবীকে কি ভাষা দিয়ে ডাকবো যদি আমি ফেরেশতা জিব্রাইল আমি কোন কথা বলে রাখি তোমার নবী তোমার নবীর সঙ্গে না জানি বিয়াদবি হয়ে যাবে আল্লাহ আপনি যখন নবীকে ডাকতেন আপনি কখনোই বলেছেন
মুজাম্মিরি ইয়া আইয়ুহাল মুদাসসির আল্লাহ আপনি কখনো বলেছেন ইয়াসিন আল্লাহ আপনি কখনো বলেছেন তাহা আল্লাহ আপনি কখনো বলেছেন তাসিন আপনি কখনো কখনো বলেছেন হামিবি আল্লাহ আল্লাহ আমি জিব্রাইল আপনার নবীকে কি দিয়ে ডাকবো ফেরেশতা জিব্রাইল এমন করে চিন্তা করছেন এমন সময়তে ফেরেশতা জিব্রাইল আমার নবীকে ডাকার জন্য বাবা এমন করে নূরের জিবটা বাহির করলেন নূরের জিবটা বাহির করে আমার নবীর নূরের আরে কদম মোবারকে চাটতে লাগলেন বলুন সুবহানাল্লাহ যখনই চাটলেন ফেরেশতা জিব্রাইলের এমন করে জিবটা যখন আমার নবীর কদমে পড়ে গেল আমার নবীর গায়ে একটু সাড়া লেগে গেল আমার নবীর ঘুমটা ভেঙে গেল আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখেন ফেরেশতা জিব্রাইল ফেরেশতা জিব্রাইল নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে রাত ঘুমানোর রাত নয় আজকে রাতটা হলো আপনার খুশির রাত আজকে রাতটা হলো আল্লাহর সঙ্গে দিদারের রাত বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চলুন 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 আল্লাহ পাক আপনাকে স্বয়ং নিজে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলবেন নবীকে তোলা হলো নবীকে নিয়ে আহারে এমন করে জমজম কুয়ার পানিটা নিয়ে আমার নবীকে ওযু করানো হলো নবীকে ওযু করিয়ে নিয়ে এমন করে বাইতুল মুকাদ্দাসে যাওয়া হলো যে বাইতুল মুকাদ্দাসটা হলো বর্তমানে ফিলিস্তিনি ফিলিস্তিনি জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনি অবস্থিত বাবা যে ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখেন নবী আদম থেকে শুরু করে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রসুল পয়গম্বর এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন মুহাম্মদ আসবে কখন মুহাম্মদ আসবে আখিরি জামানার নবী আসবে আমার সবাই তাকে ইমাম বানিয়ে দুই রাকাত নামাজ আদায় করব আমাদের নবীর কত পাওয়ার আমাদের নবীর কত সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন আমাদের নবীর পাওয়ার আমাদের নবীর সম্মানে আমার আল্লাহ পাক আমাদের কতই না সম্মান দিয়েছেন আমাদের কতই না পাওয়ার দিয়েছেন বাবা আমাদের নবীকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো সকল নবী রসুল পয়গম্বর আমাদের নবীকে সম্বোধন করলো আমাদের নবী কেমন করে তাজিম করে বলল মুহাম্মদ আজকের গা ইমামতি জায়গায় দাঁড়াবেন বলুন সুবহানাল্লাহ ও বাইদারেরা সেই দিনেতে আমার নবীকে সামনে দাঁড় করে দিয়ে তামাম নবী রসুল পয়গম্বর গণ সকলে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন সেই জন্য করে তো আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন তামাম রসুলদের ইমাম আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া তামাম নবীদের ইমাম বলুন সুবহানাল্লাহ আমার নবীকে সম্মান জানানো হলো ওই জায়গায় বাবা অনেক ঘটনা আমি কিন্তু একটা জায়গায় পৌঁছানোর জন্য আমি একটু কেটে কেটে বলছি কেটে কেটে বলছি বাবা ওই জায়গা থেকে ফেরেশতা জিব্রাইল আমার নবীকে নিয়ে প্রথম আসমানে গেলেন প্রথম আসমান থেকে আওয়াজ দেওয়া হলো কে বলে আনা জিব্রাইল আমি জিব্রাইল জিব্রাইল তোমার সঙ্গে কেউ আছে জি হ্যাঁ আমার সঙ্গে আখিরি জামানার নবী আছেন দূরে বলুন সুবহানাল্লাহ প্রথম আসমান থেকে বলছে মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন আসুন নিয়ে আসুন ওই প্রিয় নবীকে নিয়ে আসুন
বাবা প্রথম আসমান থেকে আবার চলে গেলেন দ্বিতীয় আসমানে কি আবার ডাক দেয় কে বলে আনা জিব্রাইল আমি জিব্রাইলের সঙ্গে কেউ আছে জিব্রাইল জি হ্যাঁ আমার সঙ্গে আখিরি জামানার নবী রয়েছেন জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না আহ এমন করে করে তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহ পাকের আরশে মুআল্লাই পৌঁছে গেলেন ধরে বলুন সুবহানাল্লাহ এই জায়গায় অনেক ঘটনা আছে আমি বলছি না বাবা বলার অবকাশ পাবো না আমার পরে পরে হুজুর কিবলা তিনি এখনই আসবেন যাই বা হোক আমি একটু টাস করতে চাই আমরা কোন নবীর উম্মাত আর কোন নবীর মাহফিলে আমরা বসেছি আমি প্রথম থেকে একই কথাই বলতে বলতে এই জায়গায় এসেছি আমাদের কতটা আল্লাহ পাক পাওয়ার দান করেছেন কতটা সম্মান দান করেছেন আমাদের নবী আল্লাহর সঙ্গে যখন দিদার করলেন আল্লাহ পাক বললেন হাবিব দুনিয়ার আমার বান্দা বান্দিরা এমন করে আত্মীয়র বাড়ি গেলে কুটুম বাড়ি গেলে কিছু খাবার নিয়ে যায় ঠিক না বেলি খাবার নিয়ে যায় না আমরা এই জামাই বাবুরা যখন শ্বশুর বাড়ি যায় মিষ্টিতে মিষ্টি টিষ্টি নেয় তো নাকি নাকি কেউ নেয় না নিয়ে যাবেন খবরদার মিষ্টি নিয়ে যাবেন একটা হাদিয়া নিয়ে যাবেন ফলমূল নিয়ে যাবেন আমার হাবিব তোমার উম্মাত উম্মাতানিরা যখন কোনো আত্মীয়র বাড়ি যায় খাবার নিয়ে যায় হাদিয়া নিয়ে যায় তুমি যে আজকের আমার সঙ্গে দিদার করতে এসেছো আমার বাড়িতে এসেছো আমার মেহমান তুমি কি নিয়ে এসেছো বলো আহ আমাদের নবী সেই জায়গায় ওই খুশি দিনে আনন্দ দিনে আল্লাহর সঙ্গে দিদারের সময় আমাদের কথা বললেন না আল্লাহ আমি কিছুই আনতে পারিনি তবে দুনিয়ার বুকে আমার গোনাগার উম্মাত উম্মাতিদের তাম গোনাগুলো আপনার কাছে হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি করে বলবেন না সে জায়গায় ও আমার নবী আমার আমাদের কথা বললেন না সত্তর হাজারের থেকে আরো বেশি কথা হয়ে গেল আমার নবীকে সর্বশেষ আল্লাহর সঙ্গে দিদার করে আবার চলে আসছেন আস্তে 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 এমন করে আল্লাহ আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা জিব্রাইল আমার নবীকে জান্নাত দেখিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এটা হলো জান্নাত এটা হলো জাহান্নাম জাহান্নামে গিয়ে দেখেন জাহান্নামের দরওয়াজা উঁকি মেরে দেখেন একদল বান্দা বান্দীদেরকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে কি কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল দয়ার নবী তুমি আমার ওই আহারের আযাব থেকে ঝরঝর করে কাঁদছেন ভাই জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা এরা কারা ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এরা আপনার একদল উম্মাত উম্মাতি যখনই আমার নবীকে উম্মাত উম্মাতির কথা বলেছে নবীর মূল নবীর অন্তরটা পুরো একেবারে ছিঁড়ে যাচ্ছে নারে আমার উম্মাত উম্মাতির এত কষ্ট এত আযাব এত দুঃখ আমি রসুল আমি কেমন ভাবে সহ্য করব আমার নবী কাঁদছে নবী আমার কাঁদতে 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 আমার নবী কেমন করে দুনিয়া ভুগি আনা বল ও ময়দানেরা আমার নবী দুনিয়া ভুগি এসে এমন করে দিন পূজা করতে লাগলে আমার নবী কাঁদে সেই জাহান্নামের কথা মনে পড়ে যায় জাহান্নামের কথা ভুলে যায় না আল্লাহ পাড়া আমার উম্মাত উম্মাতি বড়ই গোনাগার আমার উম্মাত উম্মাতি দিগদেরকে আযাবে জাহান্নামাই দেবেন না নবী আমার দিন প্রচার করতে করতে কিছুদিন পরে আমার নবীকে আর খুঁজে পাওয়া যায় না একদিন হয়ে গেল নবীকে পাওয়া যায় না দুই দিন হয়ে গেল নবীকে পাওয়া যায় না তিন দিন হয়ে গেল নবীকে খুঁজে পাওয়া যায় না ও ময়দানেরা আমার নবীকে না পেয়ে মদিনার মানুষেরা জজ্জন জজ্জন করে কাঁদছেন আরে নবী গোতায় নবী গোতায় নবী গোতায় নবী গোতায় আরে এমন কোনে সাহাবীরা জজ্জন করে কাঁদছেন যে সাহাবীরা নবীকে একটা মিনিট না দেখে থাকতে পারে না সেই নবীকে তিন দিন পাওয়া যায় না মদিনার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কাঁদে মদিনারও মরিরা কাঁদে নবী গোতায় নবী গোতায় নবী গোতায় নবী গোতায় বাবা আমার নবীকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ নবী দ্বিতীয় সাহাবি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে অলঙ্গ তরবারিটা বার করলেন রাস্তাতে ছোটা ছুটি করছে আর বলছে এ মক্কা কাফেররা বেঈমানেরা তোরা আমাদের নবীকে কি
লুকিয়ে নিয়ে লুকিয়ে রেখেছি যে তোরা মানবীর সঙ্গে কে বেয়াদবি করে যে তোরা মানবীকে কে নিয়ে চলে গেছি যে একবার বার যদি আমি ওমর একবার দেখতে পাই এই উলঙ্গ তরবারি নিয়ে এই উলঙ্গ তরবারি নিয়ে ওই ব্যক্তির গর্দান থেকে মাথাটা আলাদা করে দেব ওমর কাঁদে ওসমান কাঁদে আলী কাঁদে আর এমন করে আবু বকর কাঁদে একটা ময়দান পড়ে গেল একটা মাঠ পড়ে গেল ওই মাঠে গিয়ে দেখেন বাবা কিছু আপনার কিনারা খালেরা কেউ তুম্বা চড়ায় কেউ পুখরি চড়ায় কেউ চোরা চড়ায় বাবা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর হুজুর এমন করে বলতে লাগলেন তোমরা কি আমাদের নবীকে দেখেছ তোমরা কি আমাদের নবীকে দেখেছ ওই সমস্ত রাখালেরা বলতে লাগলো ও ভাই আবু বকর তোমাদের নবীকে চিনি না তোমাদের নবীকে জানি না তোমাদের নবীকে চিনি না তোমাদের নবীকে জানি না তবে দেখো দেখো ওই যে মাঠের ওপারে একটা পাহাড় আছে ওই পাহাড়টার নাম হলো জবলে আবু সালা ওই জবলে আবু সালা পাহাড়ে আর একদিন নাই দুদিন নাই তিন দিন একটা পাগল মানুষ এমন করে পাহাড়ে মাথাটা থেকে পাগলের কান্না দেখে আমাদের উট গুলো কাঁদে আমাদের উট গুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমরা এত প্রহার করি উট গুলো ওই ঘাসে আর মুখ দেয় না পানিতে আর মুখ দেয় না আমাদের উটগুলো ওই পাহাড়ের দিকে মাথাটা উঁচু করে মুখটা উঁচু করে ওই পাগলের দিকে তাকিয়ে তাকিয়ে উটগুলো জজ্জার জজ্জার করে কাঁদে উটগুলো কাঁদে চলতে পানি পড়ে যায় আমরা উটগুলোকে মারি প্রহার করি ওই উটগুলো খায় না পান করে না ও আবু বকর আমাদের তুম্বাগুলো সবাই পাগলের দিকে মুখটা ঘুরে এমন করে কাঁদে আর ঘাসে মুখ দেয় না আর পানিতে মুখ দেয় না ও ভাই আবু বকর আমাদের বকরিগুলো খায় না পান করে না ভাই দেখো যদি ওইটা তোমাদের নবী হয় ওই পাগল মানুষটা তোমাদের নবী হয় তড়ি ঘড়ি ওইখান থেকে নিয়ে চলে যাও যদি না নিয়ে যাও আমাদের উট গুলো আমাদের দুম্বা গুলো বকরি গুলো না খেয়ে মারা যাবে আজকে আমরা সে নবীর উম্মত হয়ে বসেছি নবীর জন্য উট কাঁদে বাবা নবীর জন্য উট খায় না পান করে না আমার নবীর কান্না দেখে এমন করে দুম্বারা খায় না দুম্বারা এমন করে পান করে না আমার নবীর কান্না দেখে বকরিগুলো খায় না কাঁদে চোখ দিয়ে পানি ফেলে দেয় আমার সেই নবী আমাদের জন্য কেঁদেছেন আমাদের জন্য সর্বকালতে কষ্ট করেছেন বাবা নবী আমার দীর্ঘতে 60 বছর দুনিয়ার যুগে ছিল নবী আমার একটা দিনের জন্য একটা মুহূর্তের জন্য একটা সেকেন্ডের জন্য আমাদের কথা ভুলে গেলেন না নবী আমার সর্ব ভারতে উন্নতি 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 বলে কেঁদে কেঁদে সারেজা হয়ে গিয়েছেন নবী আমার আজ পর্যন্ত মদিনা শরীফে সবুজ মুজে নিচে শুয়ে শুয়ে উন্নতি 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 বলে কেঁদে কেঁদে সারেজা হয়ে যায় যদি বলেন কেমন করেন কেয়ামতের ময়দানে হাসরের দিনেতে আমার আল্লাহ পাক যেদিনে কেয়ামত সংগঠিত করে দেবে আল্লাহ পাক বলবে ও আমার মালাইকা
ফেরেশতা জিব্রাইল মিকাইল যাও চলে যাও আমার নবীকে দেখে নিয়ে এসো আমার নবীকে তুলে নিয়ে এসো যাও বলার সঙ্গে সঙ্গে দুইজনা ফেরেশতা চড়বে ছুটে 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 তামাম পৃথিবীটা তালাশ করবে আমার নবীকে কোথাও পাওয়া যাবে না না পাওয়া অবস্থা নিরাশ হয়ে গিয়ে আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ আপনি যে হুকুম দিয়েছিলেন আপনার নবীকে খোঁজার জন্য তালাশ করার জন্য আল্লাহ আমরা তামাম পৃথিবীটা তালাশ করলাম আপনার নবীকে কোথায় পেলাম না আল্লাহ আপনি জানিয়ে দিন বলে দিন আপনার নবী কোথায় আছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন ও আমার মালাইকা ফেরেশতা দয় জিব্রাইল মিকাইল যাও 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 দুনিয়ার বুকে অমুক একটা জায়গা গিয়ে দেখবে যে জায়গা থেকে একটা কান্নার আওয়াজ ওঠে ওই কান্নাওয়ালা জায়গায় আমার নবীকে পেয়ে যাবে আর একটু জোরে বলুন বলার সঙ্গে সঙ্গে দুইজনা ফেরেশতা ছুটবে ছুটে 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 কান্নাওয়ালা জায়গা পেয়ে যাবে ওই কান্নাওয়ালা জায়গা গিয়ে সালাম দেবে রে আর এমন করে বন্ধে ভাঙবে রে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ।